সেই জন্য আমরা ইনশাআল্লাহ তৈরি থাকব, তৈরি থাকব, কোনো দল নেই, কোনো মত নাই, তোর আমার আপনার পরিচয় হবে একটাই, আমরা মুসলমান। কি পরিচয় হবে? কি পরিচয় হবে? মুসলমান। এই পরিচয়ে যদি আমরা দাঁড়াতে পারি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, কারণ আপনারা জানেন আমাকে যে খুব কাছ থেকে জানেন, প্রশাসনিক লেভেলে আমাদের সম্পর্ক সবসময় থাকে, আমরা অফিস আদালত সবসময় ২৪ ঘন্টা নিয়ে আমরা পড়ে আছি, আমার কাজই জিন্দগিতে ওটা চলছে। আমরা যতটুকু ভেবেছি, যতটুকু চিনেছি, যতটুকু দেখেছি, আমি আপনাকে প্রকাশ্যে বলে গেলাম, আপনার আমার জন্যে বর্তমানে কেউ নাই। লিখে রেখে দেন, অনেক গুরুত্বপূর্ণ এমন কথা আছে যেটা প্রকাশ্যে মাইকে বলতে পারবো না, রেকর্ড হচ্ছে, হয়তো আইবিও রোড করছে, কারণ ওইটা যদি আমি প্রকাশ্যে ওই বাস্তব কথাটা বলে দিই, আমাকে স্টেজ থেকে নামতে হবে না, হাতে হ্যান্ডকাপ পরে যেতে হবে। বাস্তব বলছি, আজকে বলতে পারছি, সময় দিন এমন ঘনিয়ে আসছে, কালকে হয়তো এই কথাটাও বুক ফুলিয়ে বলার মতন জায়গা থাকবে। সংবিধান যখন পরিবর্তন করে দিতে চাচ্ছে, আর কি করবে? আপনি জানেন ইউএ বিল একটা পাস হয়েছে, আপনি যে সিএ নিয়ে এত মাতামাতি করছেন, তো ইউএ বিল একটা পাস হয়েছে, আপনি জানেন কত ভয়ঙ্কর বিল? ওটা আপনি কেউই জানেন না। কেন্দ্রীয় প্রশাসন, কেন্দ্রীয় সরকার, যে কোনো রাজ্যের, যে কোনো জেলার, যে কোনো থানার, যে কোনো গ্রামের, যে কোনো পাড়ার ভিতর থেকে যাকে ইচ্ছা করবে, যাকে চাইবে, নির্দ্বিধায় গ্রেফতার করবে। রাজ্য পুলিশকে জানানো হবে না, পরিবারকে জানানো হবে না, গ্রেফতার করে কোথায় রাখবে তাও জানতে পারবে না। আপনি আমাকে বলেন সেই ছায়া তলে পড়বে কারা? সেই জন্যে জোরহাত করে পায়ে ধরে বলে যাচ্ছে, কোনো পলান নয়, মুসলমানদের একটাই বড় অস্ত্র, একটাই বড় পাওয়ার, সেটা হলো ঈমানের পাওয়ার। এইটাকে যদি ঠিক রাখতে পারেন, সারা পৃথিবীর বেঈমানগুলো এক হুঙ্কারে শেষ। আর নয় হতাশা, আর নয় ভয়, আর নয় হতাশা, আর নয় ভয়, আগামীতে আমাদের হবে বিজয়, আগামীতে আমাদের হবে বিজয়, কালিমার পতাকা উড়াবো মোরা, দূর হয়ে যাবে সব বাধা নিশ্চয়, আর নয় হতাশা, আর নয় ভয়, আর নয় হতাশা, আর নয় ভয়, আগামীতে আমাদের হবে বিজয়, বাতিলের অপপ্রচার বন্ধ করিতে মুরা সদা সজাগ, বাতিলের হুঙ্কার মুছে দিতে, শিয়ালের হুঙ্কার মুছে দিতে, সিংহের বিজয় হবে নিশ্চয়, আর নয় হতাশা, আর নয় ভয়। আপনারা কি হতাশগ্রস্ত? পৃথিবীর সব বাতিলের হুঙ্কার আমরা বুঝতে পারি, যদি আমরা ইউনিটিবদ্ধভাবে ইমানকে মজবুত করে ধরে কোরআনকে এক হাতে নেব, কোরআন মূল হবে অস্ত্র, সারা পৃথিবীর বেঈমানগুলো কাঁপবে। তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমার রাসূলের সুন্নাহকে যদি আঁকড়ে ধরে নিই, একদিকে কোরআনকে ধরে নিই, ইনশাআল্লাহ বিশ্ব জয় করার মতন ক্ষমতা রাখি। সেই জন্য আজকের এই বায়ানের মজলিস থেকে তাওবা করে যাব না যাব না, কথা বলে না, তাওবা করে যাব, জোরে বলেন, একটা মুসলমান, একটা মুসলমান এমন থাকবে না আজকের মজলিসে, আজকের পর থেকে তাওবা করে নেন, বন্ধন লোন আপনার বিবিকে দিয়ে আর আপনি নেবেন না। বলেন ইনশাআল্লাহ, কারা কারা পারবেন হাত না তুলে দেখান, হাত না তুলে কি করে দেখাবে? হাত তুলে দেখান কারা কারা পারবেন ইনশাআল্লাহ। যারা তুলছে না মানে ধান্দা কি?
হ্যাঁ হাত তুলেন, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। তওবা করছেন কার সামনে? আমার সামনে নয়, তওবা করছেন তো আল্লাহর সামনে। কারণ কেন বললাম জানেন তো? এই জন্যই বলছি, শোনা, আপনার দোয়াটা কবুল হতে হবে তো, দোয়াটা কবুল হতে হবে তো। বন্ধন লোনের টাকায় পাঁচকুড়া বাজারে একটা দোকান কিনলেন, ওই বন্ধনের লোনের টাকায়, ওই সুদের টাকায় দোকানটাকে খুব সুন্দরভাবে সাজালেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। দিয়ে সাজানোর পরে দোকান যেদিনকে উদ্বোধন করবেন, মনে মনে ভাবলেন দোকানটা যখন ভালোই হয়েছে, এ দোকানটা বেশ উদ্বোধনের সময় একটু হুজুর তুজুরদের দেখে একটু দোয়া টোয়া করে একটু যদি মিলাদও মতন করা যায় খুব ভালো হয়। মাশাআল্লাহ সব হুজুরদের দাওয়াত করলেন আশেপাশে, কেউ বললো সিদ্দিকুল্লাহ কেউ লিয়েলে বাচ্চা মতন আছে, একটু বায়ান টায়ন হবে, দোয়া টোয়া হবে, আশেপাশে হুজুররা থাকবে। মাশাআল্লাহ সিদ্দিকুল্লাহ তো আর বুঝলো না, সিদ্দিকুল্লাহ চলে আসলো সলিমুদ্দিন ভাইয়ের দোকান উদ্বোধন হবে। মাশাআল্লাহ দোকান দারুণ, একদম ফুল টুল সাজিয়ে রেডি, সবাই রেডি, মিষ্টি পোলাও সব কিছু রেডি, বায়ান হয়ে গেল, এবার দুয়ার জন্য পুরো রেডি। সিদ্দিকুল্লাহ হাত তুলেছে, রব্বানা আতিনা, ও আল্লাহ সলিমুদ্দিনে ভাইয়ের দোকানে বরকত দে না। আল্লাহ বলছে, সিদ্দিকুল্লাহ তুই ও কানা, তোর সাথে যে হুজুরগুনো বসেছে তারা ও কানা, কারণ চোখে দেখতে পাস না মালগুনো যে সুদের টাকায় বানানো, এইটা তোরা দেখতে পাস না। ওই জন্য যতবার বলবি রব্বানা আতিনা, আমি আল্লাহ বলবো একটাও রব্বানা আমার আরশে আজিমে আসবে না। কথা সুদ থেকে বাঁচান, হারাম থেকে বাঁচেন, নিজেরা তওবা করেন, ফিরে আসেন, পাঁচ ওয়াক্ত নামাজ থেকে সরব না, তওবা করে এখান থেকে শপথ নেন বেটার বিয়েতে পণ লব না, বিনা পণে ছেলেদের বিয়ে দেবো, নেককারিণী নারী খুঁজবো। কি কারিণী নারী? তবে নেককারিণী মেয়েটা নেককারিণী খুঁজবো, ছেলেটা ক্যাঁককারিণী। মেয়েকে বলছে কোরআন পড়া জানে, আর যে জিজ্ঞাসা করছে সে আলিপও বোঝে না। খুব সূক্ষ্মভাবে একটা জিনিস আমি আপনাকে বলে যাচ্ছি, একজন দায়িত্ব নিয়ে বলেন, কোরআনের উপরে রেহাল থাকবে না রেহালের উপরে কোরআন থাকবে? জোরে বলেন। আর যে কোরআনের উপরে রেহাল লাগবে সেটা আদো বলা, হ্যাঁ জোরে বলেন তো। কোরআন ওয়ালি বউ নেবেন আর বরটা কি ওয়ালি হবে? কথা বলে না, বরটাকেও কোরআনওয়ালা হতে হবে, আর নতুবা ওই কোরআনের উপরে রেহালি রাখা হবে, এটা বিয়াদব, চরম হেফাজত হওয়া দরকার। সেই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। তাওবার নিয়তে দুটো হাতকে উপর দিকে তোলেন দেখি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ। আয় আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, আয় আল্লাহ সুদ হারাম লটারি জুয়া তারি মদ সর্বরকমের হারাম থেকে আমাদেরকে পরহেজ করার তৌফিক দাও। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানাও, যে পথে চললে তুমি রাজি হবে সে পথে চালাও, যে পথে চললে তুমি নারাজ হবে সে পথ থেকে দূরে সরিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। হাতকে নামান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া الحمد لله رب العالمين والعاقبة والصلاة والسلام على رسول الله يا رام করে মনটা বাহাদুর ফিরাউনের লাশটা দেখো ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে জারি নম্রতা সদায় রহমত আসি বেশি থাই প্রভুর আদায় বরর বরাই থাকলে দিলে বরর বরাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খুদার রহমত আসে নম্রতার গায় ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধদের বুঝাতে কে পারে কথায় তরকারির মতো তরকারি হলে অল্প জালেই সিজে বুদ্ধিমান মানুষ হলে ইশারাতি বোঝে আর না হলে ঘষে ঘষে সাবান খায়
ঘষে ঘষে সাবান কয়, কয়লা কি কোনোদিন ফর্সা হয়?